সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। বিজেপি চলে গেলে এক মাসের মধ্যে জেলে ঢুকবে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজ্বর কর্মসূচিতে পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় তার কর্মসূচি ছিল চণ্ডীপুরে। সেখানে গিয়ে মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বিধায়কের উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ তুলে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, আজ যে এজেন্সি শুভেন্দু দেখাচ্ছে, ওই এজেন্সি ওকে গ্রেপ্তার করে জেলে ভরবে। পূর্ব মেদিনীপুরের কর্মসূচি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে। তৃণমূলের একাধিক নেতাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে এই দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সাম্প্রতিককালে বিভিন্ন সময় ইডি সিবিআই এর নাম উঠে এসেছিল শুভেন্দু অধিকারীর মুখে। সেই প্রসঙ্গে বিজেপি বিধায়ককে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ। শুভেন্দুকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় চণ্ডীপুরে বলেছেন, বিজেপি ক্ষমতা থেকে চলে গেলে এক মাসের মধ্যে জেলে যাবে, বিচার ব্যবস্থা নিরপেক্ষ হলে এক মাসের মধ্যে জেলে ঢুকবে। শুভেন্দু তাকে সব থেকে বড় শত্রু বলে মনে করেন বলেও দাবি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। নিজের পিঠ বাঁচাতে শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছেন বলে অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই মাটির এক ছেলে ইডি সিবিআই এর কাছে পিঠ বাঁচাতে নিজের মেরুদণ্ড বিক্রি করেছে দিল্লির কাছে। অনেক চেষ্টা করছে ইডি সিবিআই দিয়ে সমস্যা তৈরি করতে। এই জেলা তৃণমূলময় হয়ে আছে, শুধু আপনারা লড়াই করুন, এই মাটির সম্মানের জন্য লড়ুন। এই দিনের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের কাছে কিছু নেই কিন্তু জনগণ আছে আমাদের কাছে। পঞ্চায়েতে প্রার্থী কে দেবে? ইডি সিবিআই বিজেপি সব নেতাকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে মাঠে ময়দানে লড়াই করুন। অভিষেকের এই আক্রমণের প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরে বিজেপি জেলা সহসভাপতি অসীম মিশ্র বলেছেন, আসলে হতাশা থেকে একথা বলেছেন, উনি নিজেই এখন সংকটের মধ্যে রয়েছেন, যে কোনো মুহূর্তে তাকে সিবিআই জেলে ঢোকাতে পারে সেই আতঙ্কে ভুগছেন, এজন্য বিরোধী দল নেতাকে জেলে ঢোকানোর কথা বলেছেন, আতঙ্কে এ ধরনের কথা বলেছেন, যে কোনো সময় তিনি জেলে ঢুকবেন। বামেদের জনপ্রিয়তা বৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। তৃণমূলের সঙ্গে নিশানায় এবার 34 বছরের অপশাসন। বামেদের সভা সমাবেশ মিছিলে এত লোক কী করে হচ্ছে? চিন্তিত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এবার তৃণমূলের পাশাপাশি 34 বছরের বাম শাসনের দুর্নীতি নিয়ে প্রচার করতে মাঠে নামছে বিজেপি। দলের উপর মহল থেকে এসেছে এই নির্দেশ। 16 ডিসেম্বর 2022 সরকারি কাজে কলকাতা এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন হঠাৎ এয়ারপোর্ট থেকে বিজেপি রাজ্য দপ্তরে চলে আসেন তিনি। এদিকে সেদিনই আবার হুগলিতে ছিল বিজেপির কর্মসমিতির বৈঠক। শাহ আগমনে সেই বৈঠক তৈরিগুলি শেষ করে কলকাতায় ফিরে আসেন রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। আধ ঘন্টার বৈঠকও করেছিলেন অমিত শাহ। সূত্রে খবর, সেই বৈঠকেই বামেদের জনপ্রিয়তা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অমিত শাহ। ওই বৈঠকেই তিনি বলেছিলেন, বামেদের ভোট কেন বাড়ছে, আপনারা কী করছেন, মানুষের কাছে যান, গ্রাম বাংলায় মানুষের সঙ্গে কথা বলুন। যদিও তার নির্দেশ বঙ্গ বিজেপি নেতারা কতটা শুনেছেন তা নিয়ে নানা মতামত থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে বিজেপি সমর্থকদের জন্য রয়েছে মন খারাপের ছবি। সূত্রে খবর, বুথ কমিটি গড়ার অভিযানে নেমে দেখা যাচ্ছে মাত্র 25% বুথে কমিটি তৈরি হয়েছে, সব জায়গাতেই যেন একটা গা ছাড়া ভাব। রাজনেতাদের রিপোর্টের সঙ্গে মেলে না কেন্দ্রীয় পর্যবেক্ষকদের রিপোর্ট। বহু জায়গায় নিচু তলার কর্মীদের সঙ্গে উপরতলার যোগ নেই বলেও খবর। ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া কর্মীদের কথাও ভুলতে বসেছেন অনেকে। দলের সাংগঠনিক বৈঠকেও নেতাকর্মীদের ভিড় সেভাবে নজরে পড়ে না, সভাপতি তাতে উঠছে প্রশ্ন। তবে কি বিরোধী দল হিসাবে হ্রাস ক্রমেই আলগা হচ্ছে বিজেপির? ওয়াকিবাল মহলের মতে পরিস্থিতি সামাল দিতেই এসেছে নতুন নির্দেশ। এবার তৃণমূলের পাশাপাশি বাম জমানার দুর্নীতি নিয়েও জোর কদমে প্রচারে নামছে পদ্মশিবির। শুধু বড় সমাবেশ নয়, ছোট ছোট সমাবেশের আয়োজন করে দলীয় কর্মীদের এই প্রচারে সামিল করতে হবে, এসেছে এমনও নির্দেশ। প্রসঙ্গত, সাম্প্রতিককালে বামেদের আক্রমণ করা প্রায় ছেড়েই দিয়েছিল বঙ্গ বিজেপি নেতারা। রাম বাম গটাপের অভিযোগেও প্রায় সুর চড়াতে দেখা গিয়েছে ঘাসফুল শিবিরকে। কিন্তু চলতি মাস থেকেই খানিক বদলে গিয়েছে বিজেপির আক্রমণের ধার। তৃণমূল আর বাম জমানা প্রায় এক, নতুন একথা শোনা যেতে শুরু করেছে শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার থেকে শ্রমিক ভট্টাচার্যের মুখে। ফের ফুল বদল,
তৃণমূলে রাতারাতি যোগ দিলেন 100-এর বেশি পদ নেতাকর্মীরা। পঞ্চায়েত ভোটের আগে দলবদল অব্যাহত। একদিকে যেমন জেলাগুলিতে শাসক দল ছেড়ে বিরোধী দলে যোগদান লক্ষ্য করা গিয়েছে, অপরদিকে বিরোধী দল ভেঙেও শাসক দলে যোগদান চলছে অনবরত। সেই ধারা বজায় রেখে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে ফের এলো দলবদলের খবর। সেখানে বিজেপি পঞ্চায়েত সদস্যসহ প্রায় শতাধিক বিজেপি নেতাকর্মী সমর্থকেরা যোগদান করলেন তৃণমূলে। বসিরহাটের মিনাখা ব্লকের বাসরা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মোহনপুর এলাকার ঘটনা। সেখানে তৃণমূলের নবোজ্জ্বল কর্মসূচির প্রস্তুতি সবার শেষে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে বাসরা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য ভোলানাথ পাত্রসহ কয়েকশো বিজেপি কর্মী তৃণমূলের মিনাখা ব্লক 2-এর সভাপতি তাসউদ্দিন মোল্লার হাত ধরে ঘাসপুরে যোগদান করলেন। বস্তুত বিগত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকার জয়ী পঞ্চায়েত সদস্য ছিলেন ভোলানাথ। বর্তমানে তিনি শাসক দলে যোগদান করায় সংশ্লিষ্ট অঞ্চলে বিজেপির সংগঠন দুর্বল হয়ে পড়ল বলে দাবি তৃণমূলের। দলবদল নেতা ভোলানাথ বলেন, 2009 সাল থেকে আমি তৃণমূল করি, দলীয় কোন দলের জন্য অন্য দলে চলে গিয়েছিলাম, সেখানে জিতেই আবার তৃণমূলে ফিরে আসতে যোগাযোগ করেছিলাম, কিন্তু কোনো কারণবশত যোগদান হয়নি। এরপর ফের তৃণমূলে যোগাযোগ করি যাতে যোগদান করতে পারি, আজ যোগদান করলাম। এই বিষয়ে তাজউদ্দিন মোল্লা বলেন, সাগরদিঘিতে কংগ্রেসের যে জিতেছিলেন বাইরন, সেই নেতা এখন তৃণমূলে, আর এখন বিজেপি নেতা, দলবদল করে তৃণমূলে এলেন, দলের সকলের মত নিয়েই এই যোগদান করানো হয়েছে। মারাত্মক ষড়যন্ত্রের পর্দাভাস, নিজের উপর নজরদারি করা ব্যক্তিকে হাতে নাতে ধরলেন শুভেন্দু। জানুন কে সে, রাজ্যের বিরোধী দলনেতা তিনি, আর তার উপরেই কিনা চলছে নজরদারি। শুভেন্দু অধিকারীর গতিবিধি নজরদারির জন্য মোতায়েন সিভিক ভলেন্টিয়ার, এই অভিযোগেই এদিন একজনকে হাতে নাতে ধরলেন শিশির পুত্র। সিভিক বসিয়ে গোপনে তার গতিবিধি নজরদারি করা হচ্ছে বলে টুইটে বিস্ফোরক অভিযোগ তুলে সরব নন্দীগ্রামের বিধায়ক, জুড়ে দিলেন ভিডিও। এদিন টুইটে শুভেন্দু অধিকারী লেখেন, আমার গতিবিধি জানতে নজরদারি চালাচ্ছে রাজ্য সরকার, যাত্রাপথে ডিটেকশন ডিভাইস বসিয়ে গোপনে চলছে নজরদারি, আড়ালে যন্ত্র বসিয়ে আমার গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার মামলা করার ষড়যন্ত্র চলছে। পূর্ব মেদিনীপুর জেলায় এক মাস যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে, কিন্তু কতজন জানেন, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে মোবাইল ফোনে আমার কনভয় যাওয়ার রেকর্ডিং করা হচ্ছে, হাইকোর্টের নির্দেশ অমান্য করে সিভিক ভলেন্টিয়ারদের অপব্যবহার করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে সরাসরি নিশানা করে শুভেন্দুর অভিযোগ, জাতীয় সড়কে পুলিশের গাড়ির আড়ালে গতিমাপার যন্ত্র রেখে আমার বিরুদ্ধে আইন ভাঙার মামলা করতে উঠে পড়ে লেগেছেন জেলার এসপি অমরনাথ। বিরোধী দলনেতার দাবি, সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম ছাড়া সাধারণ পোশাকে বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হচ্ছে আমার গতিবিধি নজরদারির জন্য। আমার যাত্রাপথে তারা নিজেদের মোবাইলে ছবিও তুলছে, যা কলকাতা হাইকোর্টের সিভিক ভলেন্টিয়ারদের জন্য গাইডলাইন নির্দেশিকা বিরোধী। নিজের টুইটার থেকে এদিন বিরোধী দলনেতার যেই ভিডিও পোস্ট করে তাতে দেখা যাচ্ছে শুভেন্দু নিজের গাড়ি থেকে নেমে তার বিরুদ্ধে লাগাতার পুলিশ কীভাবে গোপন নজরদারি চালাচ্ছেন তার বর্ণনা দিচ্ছেন। হাতে নাতে পাকড়াও করে এক সিভিক ভলেন্টিয়ারকে ক্যামেরার সামনে আনেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে সেই সিভিকের কাছে তার আই কার্ডও নেই। কোর্টের নির্দেশ অমান্য করে এসব কাজ করেছেন বলে ওই সিভিককে সতর্ক করে দেন শুভেন্দু অধিকারী। বাংলায় এবার মোদী শাহের মেগা শো, জুনে বড় অভিযানে নামছে বিজেপি, রাজ্য জুড়ে শোরগোল। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, সর্বত্র বেজে গিয়েছে ভোটের দামামা। এরই মধ্যে বাংলায় এবার পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রে খবর, জুনেই রাজ্য সফরে এসে বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। বিজেপি সূত্রে খবর, ভোট পূর্বে তিনটি বড় জনসভা হবে রাজ্য জুড়ে, সেই জনসভাতে যোগ দিতে বঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জেপি নাড্ডা। ভোটের আগে দলকে চাঙ্গা করতে এই তাবর নেতাদের হাজির করানোর পরিকল্পনাই নিয়েছে বঙ্গ বিজেপি। পঞ্চায়েত ভোটকে হাতিয়ার করে জনসংযোগ গড়ে তুলতে একেবারে বাড়ি বাড়ি পৌঁছে নামবে বিজেপি। সূত্রের খবর এমনটাই। মোদি সরকারের 9 বছর পূর্তিতে একাধিক কর্মসূচির মাধ্যমে গেরুয়া দলের কাজের খতিয়ান তুলে ধরতে মানুষের দুয়ারে পৌঁছে যাবেন বিজেপি নেতারা। আগামী 21 থেকে 30 জুন বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি চলবে বলে বিজেপি সূত্রের খবর। মোদি শাহের সফর প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক করে বলেন, আমরা আমাদের রাজ্যে 3টি সভা করার প্রস্তাব দিয়েছি, ওই সব সভা হবে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গে। ওই 3 সভায় থাকবেন নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা ও অমিত শাহরা।
পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানিও আসার কথা জানিয়েছেন সুকান্ত মজুমদার। তবে জনসভার দিনক্ষণ ও স্থান কোনোটাই এখনও স্থির করা হয়নি। কাজে আসলো না অনুব্রত মণ্ডলের প্রার্থনা, আপাতত তিহারেই থাকতে হবে সুকন্যাকে। জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। গত কয়েকদিন আগে জামিনের আবেদন করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত কন্যা। দীর্ঘ শুনানি শেষে গত সপ্তাহে এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়, তবে রায়দান স্থগিত রাখে। এদিন বৃহস্পতিবার জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত, যা নিঃসন্দেহে বড় ধাক্কা অনুব্রত এবং সুকন্যার কাছে। যদিও এই বিষয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ সুকন্যা হতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানিও স্থগিত হয়ে গিয়েছে। গরমের ছুটি পড়ে যাওয়ার কারণে অনকেস্টোর জামিনের শুনানি সম্ভব হয়নি, ফলে গোটা জুন মাস তিহারেই কাটাতে হবে বাবা মেয়েকে। তবে মেয়ের যাতে জামিন হয়ে যায় সেই আবেদন জানিয়েছিলেন অনুব্রত। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন সুকন্যা জামিনের আবেদন জানিয়েছে, ওর জামিনটা যাতে ঈশ্বর দিয়ে দেয় সেই প্রার্থনাই জানাচ্ছি বলেও জানান অনুব্রত। কিন্তু ঈশ্বর কথা শুনলেন না। গত শুনানিতেও সুকন্যা মণ্ডল গরু পাচারের কিছুই জানত না বলে দাবি করেছিলেন তার আইনজীবী, এমনকি ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। যদিও ইডির দাবি সুকন্যা শিক্ষিত মেয়ে, তিনি সব জানতেন, এমনকি তিনি শিক্ষিকা হয়ে কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি হলো তা নিয়েও জামিন মামলার শুনানিতে বলে ইডি। পাশাপাশি গরু পাচারের টাকা লেনদেনের মেয়ে সুকন্যা বাবা অনুব্রতকে সাহায্য করেছিলেন বলেও দাবি তদন্তকারী সংস্থার। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয়কে তুলে ধরে মামলায় জোর সওয়াল করেন ইডি। দীর্ঘ শুনানি শেষে এদিন বৃহস্পতিবার সুকন্যার জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত, যা অবশ্যই বড় ধাক্কা। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, এমনকি তার স্ত্রী এবং মেয়ের নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। গরু পাচারের কাণ্ডে তদন্তে নেমে কেষ্টোর কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারীরা, এমনকি সুকন্যা এবং মৃত স্ত্রীর নামে বিপুল সম্পত্তি আছে, সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।